মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত মাগুরা নিউজ টিভি মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার চব্বিশ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত মাগুরা নিউজ টিভি জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার চব্বিশ উপলক্ষে জেলা প্রশাসন মাগুরার তত্ত্বাবধানে ও মৎস্য অধিদপ্তর মাগুরার আয়োজনে একত্রিশ জুলাই বুধবার সকাল এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আব্দুল কাদির জেলা সিভিল সার্জন মোহাম্মদ শামীম কবির উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা কৃষিবিদ মোহাম্মদ ইয়াসিন আলী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মিহির কান্তি বিশ্বাস ও পুলিশ সুপার সদর সার্কেল দেবাশিস কর্মকার অনুষ্ঠান শুরুর পূর্বে সকাল দশটায় উন্মুক্ত পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয় মাছের পোনা অবমুক্তকরণ উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয় র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সবশেষে জেলার চারজন সেরা মৎস্যজীবীকে পুরস্কার প্রদান করা হয় সভায় জেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার কবির বলেন যে আমাদের দেশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বারো পার্সেন্ট লোক মৎস্য খাতে জীবিকা নির্বাহ করে চোদ্দ লক্ষাধিক নারী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৎস্য খাতে জড়িত ষাট পারসেন্ট প্রাণীজ আমিজের যোগান দেয় মৎস্য খাত এবং দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে মৎস্য খাত হতে চার হাজার চারশো ছিয়ানব্বই দশমিক তিন আট কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করা হয় আর ইলিশ আহরণে বিশ্বে আমরা প্রথম স্থানে তাহমিনা তুলি মাগুরা নিউজ টিভি মাগুরা পড়া বলো পড়া বলো ঠিক আছে হ্যাঁ মাছ মে তো উৎস করে আছেন উৎস করে ধরে না উৎস করে আছেন লেখা যায় কি সব ভিতরে পোট করে বলি করো ভিতরে না পড়া বলো পড়া বলো ঠিক আছে সব ভিতরে পোট করে বলি করো ভিতরে না